সুপ্রিয় বন্ধুরা, ইমরান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সুস্বাগতম। প্রথম অধ্যায়ের পরিণতি ও নাগরিকতা সম্পর্কে জানব। পরিণতি ও নাগরিকতা। পরিণতির ইংরেজি শব্দ সিভিক্স। সিভিক্স শব্দ দুটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ নাগরিক আর সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। প্রাচীন গ্রীসে নাগরিক ও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। ওই সময়ে গ্রীসের ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে ওঠে নগর রাষ্ট্র। যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের নাগরিক বলা হতো। শুধু পুরুষ শ্রেণী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত বিধায় তাদের নাগরিক বলা হতো। দাস, মহিলা ও বিদেশিদের এ সুযোগ ছিল না। নাগরিকের আচরণ ও কার্যবলী নিয়ে আলোচনাই হলো পরিণতির বিষয়বস্তু। বর্তমানে একদিকে নাগরিকের ধারণার পরিবর্তন ঘটেছে, অন্যদিকে নগর রাষ্ট্রের স্থলে বৃহৎ আকারের জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রফল 1,47,570 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা প্রায় 15 কোটি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। নাগরিক অধিকার ভোগের পাশাপাশি আমরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকি। তবে আমাদের মধ্যে যারা অপ্রাপ্ত বয়স্ক, অর্থাৎ যাদের বয়স 18 বছরের নিচে, তারা ভোটদান কিংবা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। তাছাড়া বিদেশিদের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ নেই, যেমন নির্বাচনে ভোটদান বা নির্বাচিত হওয়ার অধিকার নেই। মূলত রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলে। নাগরিকতা ও রাষ্ট্রের সাথে জড়িত সবই পরিণতি ও নাগরিকতার বিষয়বস্তু। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইট যথার্থই বলেছেন, পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে। বিষয়বস্তুর দৃষ্টিতে পরিণতিকে দুটি অর্থে আলোচনা করা যায়। ব্যাপক অর্থে পরিণতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, যেমন অধিকার ও কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতা, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। সংকীর্ণ অর্থে নাগরিক ও কর্তব্য পরিণতির বিষয়বস্তু। সুতরাং বলা যায়, নাগরিক পরিবার, সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যগুলি নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে বিষয়টি নাগরিক জীবনের সম্বন্ধে জ্ঞান দান করে তাকে পরিণতি ও নাগরিকতা বলে।